স্কুলে লম্বা ছুটি থাকলে সিনেমা শুটিং সেটে যাওয়ার জন্য বাবার সঙ্গে বেরিয়ে পড়ত ছেলেটা তবে শুটিং দেখতে নয় কাজ করতে অবিভক্ত মেদিনীপুরের অখ্যাত গ্রাম থেকে আসার গুরু অধিকারী কেটারিং এর ব্যবসা চালাতেন মুম্বাই বিভিন্ন শুটিং ইউনিটে খাবার যোগানোর কাজ করতেন তিনি এদিকে ছুটি থাকলে বাবাকে সাহায্য করত ছেলে দীপক রান্না করতে না পারলেও বাজার করা কর্মীদের কাজ তদারকি করাই ছিল দীপকের দায়িত্ব ইয়েস বস সহ আরো অনেক সিনেমায় শাহরুখ খানকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিয়েছিল সেই ছেলেটি দরকারে বাসনপত্র পরিষ্কার করতেন বাবা কে এভাবে তিনি ছেলের মধ্যে বুনে দিচ্ছেন সিনেমার বীজ অভিনয়ের নেশা সেই ছেলে শমে বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেন কিন্তু অন্য কিছু নির্ধারিত ছিল তার জন্য চলে এলেন অভিনেতা হতে আজ তিনি দীপক অধিকারী থেকে দেব নায়ক দেব ঘাটারের সাংসদ দীপক অধিকারী কিন্তু ভুলে যাননি শিকরকে বাবার পেশাকে সম্মান জানিয়ে দেব খুলছেন রেস্টুরা কলকাতার অভিজাত সাদারন এভিনিউতে তার রেস্টুরার নাম টালিগঞ্জের ইন্ডাস্ট্রির প্রতিও এই রেস্তোরাঁ একটি শ্রদ্ধাগ্য বাবাকে এই রেস্তোরাঁ উপহার দিয়েছেন দেব যাতে মন দিয়ে সাজাতে পারেন ছেলের ছেলেবেলাকে একই সঙ্গে নিজের অতীতকে এরকম আয়ত্ত পেতে আমাদের চ্যানেল ফোন টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন